হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক ফ্রিলান্সার আছেন যারা ইউটিউব ভিডিও এসইও নিয়ে কাজ করেন এবং তাদের কাছে খুব জনপ্রিয় দুইটা টুল, একটা হচ্ছে ভিডিআই কিউ, একটা টিউবারি। তো রিসেন্টলি ভিডিআই কিউ কিছু আপডেট করার জন্য, যেভাবে আগে স্কোরগুলো দেখা যেত বাট এখন এই স্কোরগুলো দেখা যায় না, অনেকে খুঁজে পান না। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি। সো প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। আমরা যদি ইউটিউব করি, একটা ভিডিও ওপেন করি র্যান্ডমলি, নর্মালি দেখেন এখানে তিনটা অপশন আছে ভিডিও, একটা হচ্ছে ভিউ, একটা ওভারভিউ, একটা এআই কোচ। তো আমরা যদি ভিউতে যাই, ভিউতে গেলে দেখেন কি আসছে, 24 আওয়ার্স, আর এইগুলো মেবি এটা নতুন ভিডিও, হোয়াট এভার, 2 আওয়ার্স এগো। আচ্ছা, আমরা একটু পুরানো ভিডিওতে যাই। আগে যেমন কোনো একটা ভিডিও ওপেন করলে খুবই শর্ট টাইমে এসকোগুলো দেখা যেত, বাট নতুন আপডেট আসার পরে এই জিনিসটা আর হচ্ছে না। দেখেন ভিউয়ার্স, এখন দেখেন এটা দেখা যাচ্ছে, আমরা যেভাবে আগের পোস্টটা দেখতাম বাট এটা একটু ডিফারেন্ট। একটু যদি সময় দেওয়া হয় তখন এই যে এখন এসকোটা চলে আসছে দেখা যাচ্ছে। এখানে আপনারা চাইলে কী কী ট্যাগ ইউজ করছে এটাও দেখতে পারবেন, কয়টা ট্যাগ ইউজ করেছে এটাও দেখা যাচ্ছে, কিন্তু বিষয়টা একটু লেন্দি হয়ে গিয়েছে। তো যারা এই প্রবলেম এইটাও দেখতে চান না, আগের ভার্সনে যেতে চান, এই ভিডিওটা এখানেই এটা দিয়ে দেওয়া হচ্ছে যে আপনার চাইলে আগের যে ওল্ড ভার্সন ছিল আপনার এটা চাইলে অ্যাড করে নিতে পারবেন। তো এই জন্য আপনাদের একটু কষ্ট করে নেক্সট ভিডিও দেখতে হবে। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে আমরা ওল্ড ভার্সনটা অ্যাক্টিভেট করে নিতে পারি। ভিউয়ার্স, গত ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়েছি, মূলত ফ্রিল্যান্সাররা যারা ইউটিউব ভিডিও এসইও নিয়ে কাজ করেন তারা তাদের জন্য খুব পপুলার দুইটা টুলস, একটা হচ্ছে ভিডিআই কিউ, একটা হচ্ছে টিউবারি। তো ভিডিআই কিউতে রিসেন্টলি যে আপডেটটা আসছে, এই আপডেটের কারণে আমরা অনেকে এসকো দেখতে পাচ্ছি না। তো পুরানো ভার্সানটা আপডেট করা ছাড়াই নতুন ভার্সান দিয়ে কীভাবে আমরা এই স্কোরটা পেতে পারি এটা দেখিয়েছি। তো এইটা যেহেতু একটু লেন্দি প্রসেস, অনেক সময় কিছু কিছু ভিডিওতে স্কোর আসছে, কোনো কোনো ভিডিওতে স্কোর আসছে না, তো সেক্ষেত্রে অল্টারনেটিভ একটাই অপশন আছে, পুরানো যে ভার্সানটা ওইটা অ্যাক্টিভেট করা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই পুরানো ওল্ড ভার্সানটা আমরা অ্যাক্টিভেট করতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে যাচ্ছি, আমার ভিডিআই কিউ ওল্ড নিউ ভার্সানটা ক্রোম ব্রাউজারে অ্যাড করা আছে। তো এক্সটেনশানে গিয়ে আমরা এটাকে ফার্স্ট রিমুভ করে দিব, রিমুভ ফ্রম ক্রোম, রিমুভ করে দিয়েছি। ওকে, দেন আমরা একটু চেক করে নিই যে এখানে আছে কি না। 3 ডটে গিয়ে আমরা যদি এক্সটেনশানে যাই, ম্যানেজ এক্সটেনশান, দেখবো এখানে আমাদেরকে এটা পিন করা আছে কি না। এটা এখন পিন করা নাই, আই মিন এটা রিমুভ হয়ে গিয়েছে। তো আমরা এখন নতুন করে ক্রোমটা ক্রোম বা ভিডিআই কিউ এক্সটেনশানটা ইনস্টল করে নিব। তো ভিউয়ার্স, আমরা লিঙ্কটা এখানে ইন্টার করলাম, ইন্টার করলে দেখবেন একটু স্টল করে নিচে আসেন, ডাউনলোড সিআরএস ফাইল ফ্রম সিআরএস ফর ক্রোম। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখবেন এটা হচ্ছে ডাউনলোড হয়ে গিয়েছে। দেন আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করে দেখার ডাউনলোড সাসপিসিয়াস ফাইল, ওকে এটা ক্লিক করে দেন। ওকে, ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এখন ডাউনলোড অপশনে যদি যাই এখানে ফাইলটা পেয়ে যাব, এই যে ফাইলটা চলে আসছে। তো আমরা এখন নতুন একটা ট্যাব নিয়ে নিচ্ছি, 3 ডটে ক্লিক করব, করে আমরা এখন যাব এক্সটেনশানে, ম্যানেজ এক্সটেনশান। যাওয়ার পরে এইখানে যেটা ডাউনলোড হয়েছে, যে ফাইলটা ডাউনলোড হয়েছে এই ফাইলে যাই, যে ফাইলটা এনে আমরা এখানে ছেড়ে দিব। ওকে, অ্যাড এক্সটেনশান করলাম,
ওকে ভিউয়ার দেখেন এটা অ্যাড হয়ে গিয়েছে। দেখুন ওল্ড ভার্সানে আপনাদের দেখাই এইখানে এই যে আগের সেই অপশনগুলো চলে আসছে। দেখুন ভিউয়ার্স আগের অপশনগুলো আগে আমরা যেভাবে দেখতাম এভাবে চলে আসছে, বাট এখন সমস্যা যেটা হচ্ছে যখনই আপনি পিসি আবার অফ করবেন, অফ করে অন করবেন, দেখবেন নতুন আপডেট যখন পাবে তো দেখা যায় যে এটা অনেক সময় চলে যায়, আবার নতুন আপডেটটা অ্যাক্টিভেট হয়ে গেলে এটার সেকেন্ডটা আবার নতুন করে করতে হয়। তো প্রতিবার যদি এভাবে আপনি করেন তো এটা পসিবল না যে অন করছেন আবার অ্যাক্টিভেট করবেন, রিমুভ করবেন আবার অ্যাক্টিভেট করবেন। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা এই আপডেটটা বন্ধ করে দিব যাতে যখনই আমরা কম্পিউটারটা ওপেন করি না কেন এই আপডেট যেন অ্যাক্টিভেট না হয়। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের ফাইলে চলে যাচ্ছি, আমি এক্সটেনশান লিখে সার্চ দিব, এন্টার করলাম, স্ক্যানিং করছে। যেহেতু আমরা জানি যে ভিডিআইকিউটা আমার ক্রোম ব্রাউজারেই আছে, তো আমি যখন ক্রোম ব্রাউজার থেকে আমাকে এটা অফ করতে হবে। এই যে চলে আসছে দেখেন, সি ড্রাইভে ইউজার মেহেদি, আপনার চাইলে স্টেপ বাই স্টেপ যেতে পারেন, বাট এইটু একটু লেন্দি প্রসেস, এই জন্য আপনি আপনাদের শর্টকাটটা দেখিয়ে দিয়েছি কীভাবে শর্ট প্রসিডিউরে উইদাউট এনি হ্যাসেল আপনি এটা আপডেট করে ফেলতে পারেন। সো এটা আমার নাম, অ্যাপ ডাটা লোকাল, লোকাল ড্রাইভ দেন গুগল ক্রোম, ইউজার ডাটা অ্যান্ড ডিফল্ট। ওকে আমি এখানে যাচ্ছি, ডবল ক্লিক করলাম, করলে এই যে যতগুলো এক্সটেনশান আমার এখানে অ্যাড করা আছে আপনার ক্রোম ব্রাউজারের আন্ডারে, তো সেগুলো প্রত্যেকটা দেখাচ্ছে। এখন আমি কিভাবে খুঁজে পাবো কোনটা ভিডিআইকিউর আইডি, তো এখানে আবার আপনার ক্রোমে যাওয়া লাগবে, গিয়ে আপনি এক্সটেনশানে, আমি আপনাকে একটু দেখাই, এখানে থ্রি ডটে ক্লিক করবেন, করে এক্সটেনশনে যাবেন। আচ্ছা আমি এখানে একটু পিন করে নেই আগে এক্সটেনশানটা, ভিডিআইকিউ এক্সটেনশান আমি একটু পিন করে নিচ্ছি, পিন করে নিলাম, আমার এখানে চলে আসছে। ওকে এখন থ্রি ডটে ক্লিক করলাম, করলে এক্সটেনশান ম্যানেজ এক্সটেনশান, এখানে দেখব যে এই যে একটু খেয়াল করবেন এইখানে ডেভেলপার মুডটা, ডেভেলপার মুড অফ যদি থাকে আপনি এর আইডিটা আইডেন্টিফাই করতে পারবেন না, তো সেক্ষেত্রে ডেভেলপার মুডটা আপনাকে অন করে নিতে হবে। অন করে নিলে আপনি এর আইডিটা পেয়ে যাবেন, আইডিটা আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, দেন আমি আমার এই ব্রাউজারে গিয়ে সার্চ এক্সটেনশানে গিয়ে আমি এখানে সার্চ করব। এই যে আপনাকে খুঁজতে হবে না, এখানে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। দেন এখানে এখন রাইট বাটন ক্লিক করে আমি প্রপার্টিজে যাব, প্রপার্টিজে গিয়ে আমাকে যেতে হবে সিকিউরিটিতে, জেনারেল শেয়ারিং অ্যান্ড শেয়ারিংয়ের পরে সিকিউরিটি, এখানে যাব। যাওয়ার পর এখানে আমার তিনটা অপশন আছে, তিনটা অপশনই আমাকে এডিট করে নিতে হবে। প্রথমে আমি সিস্টেমে যাচ্ছি, সিস্টেমে গিয়ে এডিটে ক্লিক করব, দিয়ে রাইট, রাইটে ক্লিক করলাম, অ্যাপ্লাই, ইয়েস, ওকে, দেন মেহেদি, এইটা এডিটে যাব, এখানে গিয়েও রাইটে ক্লিক, রাইটে, ওকে, এখানে করা আছে অ্যাপ্লাই, ওকে, দেন অ্যাডমিনিস্ট্রেটিভ, এডিটে ক্লিক করে এখানে আমার করা আছে, ওকে, দেন ওকে। এখন এর ফলে যেটা হলো যে এরপর থেকে যতই আপডেট আসুক ভিডিআইকিউতে এই আপডেটটা আমার এখানে এই ক্রোম ব্রাউজার অ্যাক্টিভেট হবে না। সো আমি লং টাইমের জন্য যতদিন না আমি এটা চেঞ্জ করব ততদিন যে কোনো ভিডিওতে আমি এটা পেয়ে যাব। সো চলুন আমরা একটু টেস্ট করে দেখি। ওকে আমরা ইউটিউব করছি, এখানে করলাম একদিন আগে। ওকে ভিউয়ার্স দেখেন সাথে সাথে চলে আসছে এটা। তো আপনার এই প্রসিডিউরে আপনারা আগে যেভাবে এই ফ্যাসিলিটি পাচ্ছিলেন এখনও ঠিক একই ফ্যাসিলিটি পাবেন। তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে, আশা করি যা আপনারা এই ভিডিও আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, কারণ এটা নিয়ে বেশ কিছুদিন হলো আমরা সবাই খুব সাফারার। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর আপনার শেয়ারের মাধ্যমে অনেকেই এটা পেয়ে উপকৃত হবে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো সবাইকে চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং এটা শেয়ার করার জন্য অনুরোধ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।